খানের রিপোর্ট। নয়াদিল্লিতে দুপুর ১২টার চিত্র এটি। পাহাড়গঞ্জ থেকে যাওয়ার পথে দেখা যায় দূষিত বাতাসের চাদরে ঢাকা শান্তিপথ দূতাবাস এলাকা, চানাক্কাপুরী কিংবা ভাসান্তকুঞ্জের সব জায়গা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছাড়িয়েছে রেকর্ড। দিল্লির এই পরিবেশবিদ গোটা পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্কিত। দ্য মুভমেন্ট AQI টাচেস অ্যাবাভ 1000, ইট ইজ অ্যালার্ম, ইটস হেলথ অ্যালার্ম, নট হেলথ এমার্জেন্সি। টুডে ইউ ক্যান গো আউটসাইড, স্মেল ডাস্ট, ইউ ক্যান স্মেল ফাউল স্মেল এমানেটিং আউট অফ বার্নিং অফ ফসিল ফিউলস। So this is the most dangerous situation for everybody. টি-20 ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি দিল্লিতে অবস্থান করছেন স্থানীয় ও বাংলাদেশি সমর্থকরাও। ঝুঁকিতে আছেন তারাও। বছরের এই সময়ে এমন ভেন্যুতে ম্যাচ আয়োজনের যৌক্তিকতা কি জানা নেই। বিসিসিআই বিসিবি দুপক্ষেরই কড়া সমালোচনা করেছেন এই বিশ্লেষক। ICC-র এই জায়গায় ওই রকম সাসপেনশনের ব্যাপার বিষয়টা না, বিষয়টা যেটা করতে পারে সেটা হলো যদি কেউ লিখিত দেয়, কোনো প্রতিপক্ষ দেয়, হোম বোর্ড, যেহেতু হোম সিরিজগুলি হয় সেই জায়গায় তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই ভেন্যুটাকে অ্যাভয়েড করতে পারে। আই হ্যাভ মাই ডাউটস ওয়েদার দ্য কাইন্ড অফ পলিউশন দে উইল ইনহেল ডিউরিং এন্টায়ার দিস ম্যাচ, ওয়েন ইট উইল বি ফ্ল্যাশড আউট আই ডোন্ট নো। হালকা বৃষ্টি হওয়ায় বায়ু দূষণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শিগগিরই অবস্থার উন্নতি হবে না বলেও মত এই পরিবেশবিদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, দিল্লি, ভারত। এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাকসুম, ইকবাল, আসলে সারাদিনই জানাচ্ছিলাম বায়ু দূষণের খবর। স্টেডিয়াম এলাকায় পরিবেশটা এখন কিছুটা ভালো বলবো, কারণ আপনি জানেন যে গত দুই দিন ধরে গতকাল থেকে এই পর্যন্ত সাউথ দিল্লি মেট্রোপলিস কর্পোরেশন তারা কিন্তু এখানে 10টি পানির ট্যাঙ্কার মোতায়েন করেছিল এবং আলাদা পরিচ্ছন্নতা কর্মী তারা মোতায়েন করেছিল, যার কারণে এই পানি ছিটিয়ে এই এলাকাটায় কিন্তু কিছুটা ধুলামুক্ত এবং দূষণমুক্ত করার কিছুটা চেষ্টা করা হয়েছে, যার কারণে এলাকাটি কিছুটা পরিচ্ছন্নই মনে হচ্ছে। তারপরও বিভিন্ন সময়ে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটি আছে সেটিতে বিভিন্ন জায়গায় দেখছি বা বিভিন্ন রিপোর্টে শুনছি এখনও 1000-এর ওপরেই কিন্তু আছে এই এলাকাতে। আর একটু দলকে নিয়ে কথা বলতে চাই, এই দূষণের বিষয়টি মাথায় রেখেই আসলে কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল, সেজন্য গতকাল টিম মিটিংও করেছে। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি, তিনি এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে, এবং একই সঙ্গে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানও এসেছেন আমরা শুনেছি, এবং টিম মিটিংয়ে গতকাল তারা দলের সঙ্গে নির্বাচকদের সঙ্গেও উপস্থিত ছিলেন। নিশ্চয়ই তারা ভারত বধের পরিকল্পনা করেছে এবং দল কীভাবে সেটিকে বাস্তবায়ন করে মাঠে সেটি দেখার বিষয়। আমি একটু নিরাপত্তা নিয়েও কথা বলতে চাই। আপনি জানেন যে বিভিন্ন সময় গুঞ্জন ছিল এই সিরিজটি শুরু হওয়ার আগে যে দিল্লিতে এই ম্যাচটিতে আসলে একটি সন্ত্রাসী হামলা বা এই ধরনের একটি গুঞ্জন উঠেছিল। তো সেটি গুঞ্জন হোক আর যাই হোক, যেখান থেকেই এই খবরটি এসে থাকুক গণমাধ্যমে, এখানে কিন্তু নিরাপত্তার খুবই কড়াকড়ি একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দিল্লি পুলিশ তো আছে, সাদা পোশাকের পুলিশ আছে, এবং প্যারামিলিটারি ফোর্সও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে, যারা তারা মোতায়েন করা হয়েছে স্টেডিয়ামের আশেপাশে। এবং এই মুহূর্তে আমি একটু দেখিয়ে দিতে চাই যে গেটের এই চারপাশে কিছু কিছু নিরাপত্তা কর্মী এবং প্যারামিলিটারি ফোর্স এবং পুলিশ, তাদেরকে আমি কিছুটা একটু দেখিয়ে দিতে চাই। এই মুহূর্তে আমি অবস্থান করছি চোপড়া গেটের সামনে। এই স্টেডিয়ামে অনেকগুলো গেট আছে, তার মধ্যে একটি এটি ঠিক সেওয়াগ গেটের পাশেই। তো এখানে খুব অল্প পরিসরে আমি হয়তো কিছুটা অংশ দেখাতে পারবো, যে ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন প্যারামিলিটারি ফোর্স এবং দিল্লি পুলিশের কিছু অংশ তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা এই স্টার যেহেতু এটির সত্ত্ব নিয়েছে এই সিরিজের এবং এই ভারত দলের সঙ্গে তারা আছে, তো তাদেরও কিছু কড়াকড়ি নিয়ম আছে। যেমন আমরা সাধারণত জানি যে এরকম কোনো সিরিজ হলে সাধারণত সংবাদ সংগ্রহের জন্য মিডিয়া বক্সে রিপোর্টার এবং ক্যামেরা পার্সন দুজনই প্রবেশ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের ক্যামেরা স্টেডিয়ামের ভেতরে বন্ধ অবস্থায়ও কিন্তু তারা অ্যালাউ করছে না। তো বোঝাই যাচ্ছে যে সব মিলিয়ে একটা খুব কড়া নিরাপত্তা বা একটা নিরাপত্তার বাড়াবাড়ির মধ্য দিয়েই এই এখানে আমাদেরকে আসলে কাজ করতে হচ্ছে, এবং যারা সমর্থক তাদেরও অনেক ধরনের অনেক পর্যায়ের চেকিংয়ের মাধ্যমে
ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তো ইকবাল, আমার কাছে এই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। দিল্লি থেকে যুক্ত হয়েছিলেন মাকসুম আলম খান, জানাচ্ছিলেন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এবং বাতাসে যে পলিউশন হয়েছে তারও সবশেষ।